Hold me close till I get up. Time is barely on our side. Hello guys, welcome back to my channel Prince of Creation. अभी जानी जानी gift खुलवो और gift खुलवो बोले ही तो आज के इशे थी है कल के हमार birthday चिलो तो birthday हमरा अनेक अनेक मजा करे थी शोभाई इशे चिलो तो आमी खूब खूब happy जे शोभाई खूब भालो खेल जे घुरे जे मजा करे जे आनंदो करे जे और आमा के प्रचुर प्रचुर gift उपहार दिए थे तो guys खोला रागे gift खोला रागे अमी एक तक बाता बोल ची जे ज़्यादा जना आमा के जे जे gift दिए थे तार्थी को बड़ो हो जे तारा आमा के अनेक अनेक आशीर्वाद करे थे तार शिटाई आमा का जे अनेक बड़ो gift तार जन्न आमी सबाई के बोली अनेक अनेक धन्यवाद थैंक यू आशार जन्न एवं एत एत भालोबासा देवार जन्न तो चलो गाइस फर्स्टे একটা একটা করে গিফট খোলা যাক বাড়ি থেকে শুরু করব যে বাড়ি থেকে কে কি দিয়েছে তো এট ফার্স্ট এই গিফটটা তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেক বড় গিফট কিন্তু কে দিয়েছে এটা আমার মা দিয়েছে তো মানে আমার মা বাবা একসাথে এটা দিয়েছে কিন্তু কি দিয়েছে সেটা আমি জানি না কিন্তু হ্যাঁ এটা আমি লাস্টে খুলবো যেহেতু এটা আয়তনে অনেকটা বড় তাই এটা লাস্টে খুলবো তো চলো ফার্স্ট থেকে শুরু করি আর কি কি গিফট আছে সেগুলো তোমাদেরকে দেখাই এক এক করে তো সবার আগে তোমরা সবাই দেখেছো যে 31st যে দিনকে ছিল সেদিনকে প্রীতম আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল তো এই হারটা ও আমাকে দিয়েছিল সারপ্রাইজে দেখতেই পাচ্ছো ও তুলে দেখাচ্ছি আমি ভালো করে দেখো এই হারটা দিয়েছিল ও আমাকে এই গোল্ড হারটা তো এই হারটাও আমাকে দিয়েছিল 31 তারিখ রাতে এটা আমি এবার পরে নি এবার আসি পরের গিফটে তো এইটা আমার হাতে একটা গিফট এটা আমি আমার একটা ব্লগেও দেখিয়েছি 31 তারিখে এই ব্লগটাতেও দেখিয়েছি এই গিফটটা খুব সুন্দর এই গিফটটা দিয়েছে হচ্ছে অমৃত এই যে সিঁদুরদানি এইটা দিয়েছে অমৃত খুব সুন্দর গিফটটা দেখো হ্যাঁ এটা সিলভারের খুব পছন্দ হয়েছে কিন্তু এতটাই সুন্দর যে এটা আমি ডেইলি ইউজ করতে পারবো এটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো এটা এত সুন্দর থেকে দেখাচ্ছি এইটা দিয়েছে ঠাম্মা এই আংটিটা এটা আমি পরে নি পরে তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ এই মাঝখানেরটা হচ্ছে ঠাম্মা দিয়েছে আর এই ক্রাউনটা এটাও আমাকে 31 তারিখেই দিয়েছে এটা সৌমিতা দিয়েছে আর ওরা আরো একটা জিনিস দিয়েছে আমাকে সেটা হচ্ছে ওরা আমাকে একটা খুব সুন্দর কেক দিয়েছে ভাই আর সৌমিতা দুজনে মিলে কেকটা খুব সুন্দর একটা টেস্টি কেক ছিল এছাড়া এই ক্রাউনটা দিয়েছে আর আরো একটা জিনিস দিয়েছে যেটা আমার ব্লগিং এ নেই সেটা হচ্ছে ওর ব্লগে দেখতে পাবে সেটা হচ্ছে ও আমাকে প্রায় দু মাসের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে থামস আপ ঠিক আছে এত এত আর অর্ধেক তো ফ্রিজে ঢুকবে না আমি তিনটেই ফ্রিজে তিনটে একটা ফ্রিজে তিনটে দিনে দিনে ছটা ভরে রেখেছি প্রচুর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে প্রচুর ওর ব্লগিং এ দেখতে পাবে আর আমাকে অনেকে আমার কমেন্ট বক্সে ভরে গেছে কমেন্ট বক্সে যে ওদের কি বিয়ে হয়েছে ওদের কি বিয়ে হয়েছে সেটা আমায় না জিজ্ঞাসা করে ওর চ্যানেলে যাও প্লিজ এইচসি রিতমে যাও দেখতে পাবে সব ঘটনা দেখে না ওর চ্যানেলে গিয়ে আর এর পরে আসি দেখতেই পাচ্ছ আমার কাছে তিনটে খাম আছে ও এটাতেও টাকা আছে 1000 টাকা এটাতে আছে 500 এইটাতে আছে 2000 টাকা গেছে আর বড় লক্স বিশাল বড় লক্স হচ্ছে পদ্ম জুয়েলার্স আর এটা সৌরভদা দিয়েছে সৌরভদার বাবার দোকানেরই নাম এটা যাই হোক খুব সুন্দর একটা নাকছাবি দিয়েছে খুব সুন্দর বাট আমার নাকে ফুটো নেই আর আসি পরের গিফটে এটা শ্রাবণী দিয়েছে লক্ষ্মী গণেশের ফটো দুটো দিয়েছে শ্রাবণী অসাধারণ শ্রাবণী শ্রাবণীর মা কাকিমা দুজনে মিলে এটা আমাকে এত সুন্দর একটা গিফট করেছে মানে খুব খুব পছন্দ হয়েছে খুব পছন্দ ছায়ক দিয়েছে আর রিয়াজ ঘড়ি দিয়েছে তাহলে একটা দেখিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ার ভাসটা দিয়েছে খুব সুন্দর আর সত্যি ঘরে সাজিয়ে রাখার জন্য আমাকে শুধু খুব সুন্দর সুন্দর কয়েকটা ফুল কিনতে হবে ঘরটা ঠিক হয়ে গেলে আর এই ওয়াচটা দিয়েছে রিয়াজ আর সায়ক মিলে খুব সুন্দর তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি তাই বেশি দেখালাম না কিন্তু গিফট দুটো খুব ভালো হয়েছে খুব ভালো এটা দিয়েছে মাম্পু মাম্পু ওর প্রমোশনের সব টাকা জমিয়ে জমিয়ে আমার পিছনে সব টাকা খরচা করে ফেলে এই আংটিটা কিনেছে এই যে কেমন হয়েছে জানাবে আমার খুব পছন্দ হয়েছে খুব খুব ভালো লেগেছে বাট এই আংটিটা আমার দরকার ছিল না বোন কারণ তুই টাকা খরচা করেছিস সেটা আমার কাছে খুব খারাপ লাগছে যাই হোক কিন্তু আমি খুব খুশি
যে এই আংটিটা পরে মনে থাকবে যে আমার বোন আমাকে একটা গিফট করেছে, খুব থ্যাংক ইউ তার জন্য। তা মা দিয়েছে, মানে এবারই মা দিয়েছে, প্রীতমের মা দিয়েছে এই দুলটা আমাকে। কেমন হয়েছে সবাই জানাবে। দেখো সব গিফট কে দিয়েছে আমি তো নাম ঠিক জানি না, বাট খুলে খুলে দেখাতে পারি। গিফটটা খুব সুন্দর, দেখো এটা মশলা রাখার জন্য বা দুল রাখার জন্য, তোমরা রাখতে মানে ধরো জুয়েলারি টুকটাক ছোট ছোট জুয়েলারি গুলো থাকে না যেগুলো রাখা যায়, খুব সুন্দর দেখতে, পুরো ফুলের মতো ফ্লাওয়ার, খুব ভালো খুব ভালো। থ্যাংক ইউ কে দিয়েছে আমার নাম মনে নেই, কিন্তু যে দিয়েছে খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। গিফটটা মানে এটা সোনিয়া দিয়েছে, সোনিয়া খুব ভালো মতো জানে যে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ব্যাগ। হ্যাঁ আমি খেতে ভালোবাসি কোল্ড ড্রিঙ্কস, তাই ভাই দিয়েছে। আমি আঙুলে পড়তে ভালোবাসি আংটি, তাই জন্য বাম্পু আংটি দিয়েছে। আমি পড়তে ভালোবাসি আর ঠাম্মাও দিয়েছে। আর আমি নিতে ভালোবাসি কাঁধে হচ্ছে ব্যাগ প্রচন্ড পরিমাণে, আর জুতো, জুতো ব্যাগ আংটি, আর খাওয়ার মধ্যে কোল্ড ড্রিঙ্কস আর ফুচকা, ভীষণ ভীষণ পছন্দের ভীষণ। আর এই ব্যাগটা অসাধারণ, বিস্কুট গিফট করেছে। আমি এটা আগে একবার খুলেছি, খেতে খুব ভালো লাগে আমার চকলেট বিস্কুটস, দেখো টেস্টি টেস্টি। ভালো হতো, ক্রাঞ্চি আছে। এটা কি? ওয়াও, এটা একটা ব্যাগ, এখানে একটা জায়গা আছে। থ্যাংক ইউ সো মাচ। এইটা মা দিয়েছে, মা এটা আর এটা দুটো একসাথে দিয়েছে। আচ্ছা এটা একটা পিস আছে, এই পিসটা একটা গাউনের পিস, এইটাকে বানাতে হবে, খুব সুন্দর, থ্যাংক ইউ মমস। এটা আমার ফেভারিট, সেটা হচ্ছে বিছানার চাদর। মানে চাদর জিনিসটা আমার এতটা পছন্দের যে আমাকে বেশ ভালো কাছ থেকে চেনে, সে জানে যে আমি চাদর কতটা পছন্দ করি, ভীষণ চাদর খুব খুব ভালো লাগে, ভীষণ পছন্দ। আর চাদরটা খুব নরম, থ্যাংক ইউ যে দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ। এটা একটা স্কুল ব্যাগ, কারণ আমরা তো টুরে যাই, আমি প্রীতম ব্লগস এর থেকে অনেক সময় বাইরে যেতে হয়, তো তার জন্য আমার অনেক সময় লাগে, তো যে দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। খুব ভালো দেখতে হয়েছে ব্যাগটা, উপকারে লাগবে, কাপ খুব খুশি হয়ে যায়। কাপ আছে, কেটলি সেট আছে, দেখো খুব সুন্দর। যেমন ছিল তেমন, মিসাইলের মতো দেখতে বেশ, খুব সুন্দর এটা জিনিসটা, খুব অপূর্ব একটা দেখতে হবে, জল দিয়ে এটা বা একটুখানি লাইটিং ফাইটিং হবে, হেভি দেখতে লাগবে। এটা যখন ঘর ঠিকমাক ঠিক মতো হয়ে যাবে তখন এটা আমি ঠিক পজিশন করে এটা লাগাবো। এইটা একটা কাপ আছে, খুব সুন্দর রে, ওয়াও। প্রীতম আর জেফার একসাথে ব্যালকনিতে বসে বসে চা খাবে, খুব সুন্দর, ওয়াও। এতটাই সুন্দর, মানে যে দিয়েছে সে আমার পছন্দটা মনে হয় খুব ভালো জানে, যে আমি পিঙ্ক হোয়াইটটা খুব পছন্দ করি আমার বেশিরভাগ কালার, খুব সুন্দর, খুব অসাধারণ, ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। জাস্ট কালারটা দেখো, অসাধারণ অসাধারণ কালারটা দেখো, ফাটাফাটি। এটা করাবো, এটা করাবো অ্যান্ড পরবো। আমি এখানে নামটা লেখা নেই যে কে দিয়েছে, কিন্তু যেই দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা আমার হোয়াইট পিঙ্ক এগুলো আমার ফেভারিট কালার, রেড আমার ফেভারিট কালার। এই এটা আমি করাবো অ্যান্ড আমি এটা পরে পরে দেখাবো একবার কেমন লাগছে আমার। এটা একটা বেডশিট, চাদর আমার ফেভারিট অ্যান্ড চাদর, আমি খুব খুশি। আই থিঙ্ক এটা মাসি দিয়েছে,
একটা মাছি দিয়েছে শাড়িটা খুব সুন্দর দেখতে এটা একদিন পরবো কেমন লাগবে সবাই জানাবে এটা দিদা দিয়েছে সবুজ খুব সুন্দর কালার থ্যাংক ইউ খুব পছন্দ হয়েছে এইটা I think it's a photo frame. Oh wow, it's a Ganesh Thakur. White color, look how oshadharon dekhte. Mane ekke diyeche amar naam ta ekhane lekha nei, kintu jei diyeche eto sundor. Phatafati. Eta boro, minimum 3 theke 4 kg mutton ranna kora jabe, eto ta boro. Amar eto ta boro nei pressure cooker. খুব সুন্দর বিপাশা তুই একটু খেতে শেখ তোকে মাংস রান্না করে খাওয়াবো আমি দেখা যাক এর মধ্যে কি আছে এর মধ্যে ফটো ফ্রেম আছে খুব সুন্দর পাঁচটা ফটো একসাথে লাগানো যাবে 1 2 3 4 5 এটা দেখো শরবতের সেট খুব ভালো হয়েছে গ্লাসটা আচ্ছা এটা কাচের ডিনার সেট আছে মানে কাচের থালা কাচের বাটি এই যে বাটিটা দেখাচ্ছি এই যে কাচের বাটি কাচের থালা সব আছে একসাথে থালা এই যে থালা বাটি সব একসাথে সেট আছে খুব ভালো দেখতে আরই হয়ে গেল পূজো এবারে আমাকে অনেক কম খরচা করতে হবে আমার আর কোনো অসুবিধা নেই কারণ আমার অনেকগুলো শাড়ি হয়ে গেছে গিফটটা ও মাই গড Wow, it's a cool dress. Wow, it's a shadi, ready made shadi. Oshadharon, Oshadharon, Oshadharon. Wow. Amar mone hoy eta bomb jokers theke diyeche. যদি এটা বং জোকারস আমার মনে হয় এটা বং জোকারসই দিয়েছে আমি এবং এটা অসাধারণ দেখতে এটা একদিন আমি পরব এটা এতটা সুন্দর এটা রেডিমেড ব্যাপক হয়েছে ব্যাপক ব্যাপক ফাটাফাটি ফাটাফাটি খুব সুন্দর খুব পছন্দ হয়েছে এত গিফটের মধ্যে সবকটা গিফটই ভালো মানে একদম ঠিক চেনে আর এইটা মানে যে প্রকাশ দ্বারা দিয়েছে আমার মনে হচ্ছে এটা বংশগত থেকে দিয়েছে আমি ঠিক জানি না বুঝতে পারছি না কিন্তু যেই দিয়েছে এটা আমাকে এইটা সেও আমাকে জানায় যে আমি খুব শাড়ি পরতে ভালোবাসি আমি একটু বেশ অন্যরকম স্টাইলিশ খুব পরতে ভালোবাসি তো এইটা আমার খুব পছন্দ হয়েছে খুব খুব থ্যাংক ইউ এত ভালো ভালো গিফট দেওয়ার জন্য আর এছাড়াও যারা যারা আমাকে গিফট দিয়েছে সেই সবকটা গিফটই প্রচুর প্রচুর ভালো প্রচুর প্রচন্ড সুন্দর সবকটা গিফটই ভালো খুব ভালো কোনো গিফটই খারাপ না খুব ভালো আর সবকটাই তো আমার কাজে লাগবে সবথেকে বড় কথা ঘর সাজানোর জন্য থেকে শুরু করে সবকটা গিফট আমার প্রচুর কাজে লাগবে নতুন ঘর হচ্ছে তো তো সাজাতে অনেক কিছু লাগবে তো সাজানো গোছানোর জন্য খুব ভালো লাগবে তো আমার সব দেখানো হয়ে গেছে শুধু একটা বাকি আছে আমি জানি আমি ভুলে যাইনি ওটা আমি দেখাবো চলো সেটা দেখাই এট ফার্স্ট এটাকে খুলতে হবে এটা হচ্ছে মাইক্রোওভেনটা বক্সের ভেতর থেকে আমি এখনো খুলছি না দেখতেই পাচ্ছ এটা অনেকটা বড় ক্যাপাসিটি দিয়ে খুব সুন্দর দেখতে হয়েছে ভীষণ সুন্দর এটা বাবা দিয়েছে আমাকে বাবা আর মা একসাথে দিয়েছে এটা আর ওই হলুদ লেহেঙ্গাটা
আর গাইজ আরেকজন আমাকে একটা খুব ভালো গিফট দিয়েছে, সেটা হচ্ছে আকাশ। হ্যাঁ, আকাশ আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছিল। তো তোমরা জানোই সেই গিফটটা কতটা সুন্দর, আর একটা বক্স দিয়েছিল, সেই বক্সের মধ্যে আমার অনেকগুলো ছবি ছিল, একটা কেক ছিল, মানে গিফটটা খুব খুব সুন্দর দিয়েছিল আকাশ আমাকে। তো গাইজ আমি সবার গিফট দেখিয়ে দিয়েছি। আর গাইজ গিফট নিয়ে আমার একটাই কথা বলার আছে, যে গিফটের থেকেও বড় কথা সবাই যে এসেছে, আনন্দ করেছে আমার বার্থডেতে, প্রচুর প্রচুর মজা করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এসেছিল, আমি খুব হ্যাপি এবং আমি খুব খুব খুশি। আর গিফটটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তোমাকে কে কতটা আশীর্বাদ করলো। তো সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে, আর বন্ধুরা তোমরাও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, এতটাই ভালোবাসা দিয়েছো মানে কি বলবো, আমাকে এত এত মেনশন হয়েছে, প্রচুর প্রচুর কমেন্ট পড়েছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যারা যারা আমাকে উইশ করেছে, যারা যারা আমাকে খুব খুব ভালোবাসা দিয়েছে, তাদের সকলকে জানাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আমি সবাইকে প্রত্যেককে আমি কমেন্টে রিপ্লাই করতে পারিনি, অনেককে আমি করেছি, অনেককে মেনশনগুলো আমি স্টোরিতে দিয়েছি, কিন্তু সবাইকে আমি রিপ্লাই করতে পারিনি। কিন্তু সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত ভালোবাসো, এত চিয়ার আপ করো, তাই আমি অনেক সময় যখন মন খারাপ থাকে সেই সময় শুধুমাত্র তোমাদের জন্য আমি চাঙ্গা হয়ে উঠে পড়ি এবং ভিডিও করতে শুরু হয়ে যাই। দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজে। হ্যাঁ, আমি এই সময়টাতেও ভিডিও করছি কারণ শুধুমাত্র আমি জানি যে তোমাদের জন্য এটা আমাকে আপলোড করতে হবে, তাই যত রাতই হোক এটা আমাকে শেষ করতে হবে, তাই জন্য কারণ আমার ডেইলি ব্লগস আছে কালকে আবার, আর খাই খাইয়েরও শ্যুট আছে, আমাকে তো প্রতিদিন ভিডিও করতে হয়, তাই তোমাদের জন্য এই ভিডিওটা আমি করে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।